আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে 26শে মার্চে আপনার মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে, সেই বিষয়টা নিয়ে আজকে চলে আসলাম। পূর্ণাঙ্গ তালিকাটা অলরেডি প্রকাশ করা হয়ে গেছে, তো আমি অলরেডি ওনাদের ওয়েবসাইটে আছি। এখানে দেখতে পাচ্ছেন আপনার 445 পৃষ্ঠা, এটা হলো নোয়াখালীর তালিকাটা। এই যে এই জায়গাটায় দেখেন আপনারা, যেমন এটা হলো বিভাগ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সব বিভাগের। এটা হলো জেলা, জেলার মধ্যে আপনার এক বিভাগের আন্ডারে যে জেলাগুলো থাকে এই জেলাগুলো এখানে আছে। আপনারা জেলার উপরে ক্লিক করলে এরকম আপনার পিডিএফ ফাইলের মতোই অনেকটা এরকম ওপেন হবে। হওয়ার পরে আপনারা এটা থেকে আপনাদের পূর্ণাঙ্গ তালিকাটা দেখতে পারবেন। যেমন এখানে দেখেন আপনার বেসামরিক গ্যাজেট গ্যাজেট নাম্বারটা এবং লাল লাল মুক্তিবার্তা নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। তো আপনার এই যে সেনাবাহিনী গ্যাজেট এবং কি ওনার গ্যাজেট নাম্বারটা দিয়ে দিছে। এভাবে আপনার এখানে সব গ্যাজেট, বেসামরিক গ্যাজেট, সেনাবাহিনী গ্যাজেট, বিজিবি গ্যাজেট, সব গ্যাজেটের মুক্তিযোদ্ধাদের তথ্য পুরোপুরিভাবে সম্পূর্ণভাবে এখানে প্রকাশ করা হয়েছে। যে নৌবাহিনীর গ্যাজেট দেখতে পাচ্ছেন, এই যে ন্যাপ, কমিউ, মিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনী গ্যাজেট দেখতে পাচ্ছেন। এরকম যত এই যে বিজিবি গ্যাজেট, সব বাহিনীর গ্যাজেট বা আপনার সব ধরনের গ্যাজেট, এখানে লাল মুক্তিবার্তা নাম্বার, বেসামরিক গ্যাজেট, সব কিছুই অলরেডি প্রকাশ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি ওনাদের ওয়েবসাইটে আছি। তো আপনারা এটা কিভাবে দেখবেন সেই বিষয়টা আমি দেখাই। তো প্রথমে হলো এটা আমার লিঙ্ক, মানে ওনাদের ওয়েবসাইট লিঙ্ক আর কি, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করলেই চলবে। তো আমি লিঙ্কে আপনার জাস্ট পেস্ট করলাম যে কোনো একটা ব্রাউজারে, এটা হলো মানে একটা ব্রাউজারে, আমি এগুলো সব কেটে দিচ্ছি আগেরগুলো। তো ব্রাউজারটা ওপেন হওয়ার পরে আপনার প্রথমে যেটা করতে হবে, স্ক্রল করে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পরে এই জায়গাটায় দেখবেন আপনার বীর মুক্তিযোদ্ধা যাচাই বাছাই। এই জায়গার এখানে প্রথম যে অপশনটা, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রথম পর্ব, হ্যাঁ, তো এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করার পরে আপনি দেখবেন যে ওনাদের একটা তালিকা আসবে, মানে আর একটা পাইল। তো এখানে দেখতে পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা প্রথম পর্ব, হ্যাঁ, মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী সরকারের তালিকা। এটা পুল গভর্নমেন্টের একটা তালিকা, এটা কিন্তু অলরেডি প্রথম পর্ব। এটা প্রকাশ হয়েছে দেখেন এই যে সর্বশেষ হালনাগাদ, এই জায়গাটায় দেখেন যে আপনার 26শে মার্চ, হ্যাঁ, সর্বশেষ হালনাগাদ 26শে মার্চ। তারপর এটা আপনারা এখান থেকে দেখবেন, এখানে কিন্তু অলরেডি আমার জানা মতে প্রায় অলরেডি 97% মুক্তিযুদ্ধের আপনার তথ্য অলরেডি চলে আসছে। অল মানে এ টু জেড যত গ্যাজেটের মুক্তিযুদ্ধ আছে, সব গ্যাজেটের মুক্তিযুদ্ধ মিলিয়ে প্রায় 97, এখানে প্রথম পর্বতে কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। আর এই যাচাই বাছাইয়ের আওতায় বর্তমানে যে কয়জন মুক্তিযুদ্ধ, সীমিত হাতে গোনা অল্প কয়েকজন মুক্তিযোদ্ধা আছে, যে এরা আপনার এদের একটু সমস্যা আছে, এদের মামলা টামলা চলতেছে বা আপিল আবেদন আপনার এখনো ওনাদের শুনানি হয় নাই, বিভিন্ন রকম ভাবে ওরা আটক হয়ে রয়েছে। তো এত বেশি না, এটা সীমিত, তাও এটা সব গ্যাজেটের মুক্তিযোদ্ধাদের বেলা না, এটা শুধু জাস্ট আপনার বেসামরিক গ্যাজেটের মুক্তিযোদ্ধাদের বেলায় আপনার এই এই সমস্যাটা আর কি। তারপর আর আমরা আজকে দেখবো যে এটা কেমন ভাবে মানে কি করে দেখতে হয়। তো এখানে যেমন আমি নর্মালি ভাবে দেখাই চট্টগ্রাম বিভাগে, আমি চট্টগ্রাম বিভাগের যেমন আমি নোয়াখালী বিভাগটা আমি সিলেকশন করলাম। তো সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এটা একটা পিডিএফ ফাইলের মতো এটা ওপেন হয়েছে। এই জায়গায় পৃষ্ঠা নাম্বারগুলো দেওয়া আছে, এক পৃষ্ঠাতে অনেকগুলো মুক্তিযোদ্ধার নাম থাকে। তো এটা পুরো নোয়াখালী জেলার, তো পুরো নোয়াখালী জেলার আমি যদি স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন 445, এখানে অলরেডি লেখা আছে 1 থেকে 445, হ্যাঁ। তো ধরেন এখানে 445টা পৃষ্ঠে, এক পৃষ্ঠাতে আপনার অনেকগুলো মুক্তিযোদ্ধার নাম দেওয়া আছে। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে প্রথম পর্ব তালিকা প্রকাশের তারিখ 25/3/2021, এই যে এই তারিখটা, এই তারিখটা লক্ষ্য করলে আপনারা বুঝবেন। তারপর এখানে বঙ্গবন্ধুর যে মুজিব শতবর্ষে এটা ছবি দেওয়া, এটা অলরেডি। তো আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা, সব মুক্তিযোদ্ধার তালিকা আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই তালিকাটা খুঁজে বের করবেন, আপনারা এটাকে ডাউনলোড করতে হবে, অথবা এখান থেকেও আপনি দেখতে পারবেন। তো ডাউনলোড করার পরে একটা বিষয় কি হবে,
ওখানে একটা পিডিএফ ফাইল শো করবে, ওই পিডিএফ ফাইলে আমি ডাউনলোড করি। এখানে যেহেতু অনেক বড় ফাইল তো দেখি কিরকম ফাইলটা, এই যে দেখতে পাচ্ছেন যে এটা একটা পিডিএফ ফাইল। হ্যাঁ, তো এখানে এই যে অ্যাডোবি দেখাচ্ছে ওরা, তা আমি এটাকে আমার একটা ফাইলেই ধরেন রাখি, একটা ডাউনলোড করি কি এই যে এই ফাইলটা। হ্যাঁ, এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে, তো ফাইলটা আমি ওপেন করব। এটা একটা পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল আসলে ডাউনলোড করলে কি হবে, পিডিএফ ফাইলের ভিতরে আপনারা সার্চ করে করে নামগুলো খুঁজে বের করতে পারবেন খুব সহজে। কিন্তু এখানে ওনাদের ওয়েবসাইট থেকে আপনি এভাবে নাম নির্দিষ্ট যে নাম এই নাম লিখতেও পারবেন না কোথাও, বা আপনি খুঁজতে আপনার অনেক অসুবিধা হবে। তো আপনি একটা বিষয় মাথায় রাখতে পারেন যে আপনার যদি ধরেন আপনার যে উপজেলাটা, এই উপজেলাটা কবিরাট, তা আপনি এরকম আপনার উপজেলাগুলো আপনি ডাইরেক্টলি খুঁজবেন, আগে প্রথমে আপনার উপজেলাটা খুঁজবেন, এভাবে উপজেলা খোঁজার পরে তারপর আপনি আপনার উপজেলার নামগুলো খুঁজবেন। যেমন আমি যদি সোনাইমুড়ি উপজেলা দেখাই, তাহলে আমি সোনাইমুড়ি উপজেলার অপশনে মানে ওয়েবসাইট থেকে খুঁজতে গেলে এরকম করে খুঁজতে হবে আপনাকে। আর এখানে এমনিতেই একটু স্লো করবে, হ্যাঁ, যেহেতু এই যে যেমন সোনাইমুড়ি, তা আমি সোনাইমুড়িতে যেমন চলে আসলাম, তো সোনাইমুড়ি উপজেলা আসার পর আমি জাস্ট তারপর আমি ওনাদের নামগুলো দেখলাম, তারপর ওনাদের গ্যাজেটগুলো দেখলাম। হ্যাঁ, দেখে এভাবে আমাকে ওয়েবসাইট থেকে খুঁজে বের করতে হবে। কিন্তু পিডিএফ ফাইল ওপেন করলে আপনার এই সমস্যাটা হবে না। এখন আমি পিডিএফ ফাইলটা ওপেন করলাম, করার পরে আমি জাস্ট পিডিএফ ফাইলের এখানে চার্জ বক্সে, চার্জ বক্স যে এই চার্জ বক্সটা, এখানে গিয়ে আপনি চার্জ বক্সে আমি ধরেন লিখে দিলাম একটা নাম, আমি ধরেন একটা জাস্ট একটা নাম লিখি, দেখি ওনারা আসছে কি না। আমি আব্দুর রউফটা দিলাম, দেওয়ার পর আমি নেক্সট বাটনে মারলাম, দেখি আমার কি দেখাচ্ছে। এখানে স্ক্যানিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা অলরেডি খুঁজবে। হ্যাঁ, খুঁজে, যেরকম অনেকগুলো পৃষ্ঠা, তো এই পৃষ্ঠা 445টা পৃষ্ঠা কিন্তু কম না, এই পৃষ্ঠাগুলো থেকে খুঁজে আমাকে চার্জ করে বের করে দেবে। তো এভাবে যদি এই নামটা যদি থাকে অলরেডি, তাহলে এটা চার্জ করে আমাকে বের করে দেওয়া, বের করে দেবে, সামনে এনে দেবে, এভাবে একটা মার্ক দেওয়া থাকবে যে এটাই। তো আপনারা এইভাবেই আপনার পিডিএফ ফাইল থেকে জিনিসটা খুব সহজে দেখে নিতে পারেন। এটা ডাউনলোড ফাইলটা অত বেশি না, ফাইলের রেজুলেশন যেমন এটা এই যে 5 MB দেখতে পাচ্ছেন মাত্র, এরকম 5 MB 10 MB এরকম হবে। এটা ডাউনলোড করে পুরোটাই রেখে দেবেন, রেখে দিয়ে আপনি পরে এখানে দেখতে, এটা হবে না মানে এটা এই যে নো ম্যাচ, এটা এখানে লিখেই দিচ্ছে এটা হবে না, মানে এই নামটা নাই। তো আপনারা এভাবে খুঁজতে পারেন, পিডিএফ ফাইলে গিয়ে নাম লিখে লিখে খুঁজতে পারেন, অথবা আপনি ওয়েবসাইট থেকে সরাসরি যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা থেকে আপনি সরাসরি খুঁজে নিতে পারেন। তো ভিউয়ার্স, এটা কিন্তু প্রথম পর্ব, আপনার হয়তো সামনে দ্বিতীয় পর্ব আসবে। দ্বিতীয় পর্বটা আসলে ওখানে অত নাম থাকবে না, যেহেতু যাচাই বাছাইয়ের আওতায় বা যাচাই বাছাই বাদ পড়ছে সীমিত হাতে গোনা কয়জন, তাও সেটা বেসামরিক গ্যাজেটের বেশি, তো ওটা এত বেশি না। আমি বলেই দিয়েছি যে ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে 100%-এর মধ্যে 97% কিন্তু প্রথম পর্বে চলে আসছে অলরেডি, আর যে 3% আছে সেই 3% বেসামরিক গ্যাজেটের বেশি, তাদের নামটাও দেখবেন দ্বিতীয় পর্বে অলরেডি চলে আসবে, সেটা বেশি দিন নাই, কিছুদিনের ভিতরে চলে আসবে। আমি আমার ভিডিওতে সামনে ভিডিও আরেকটা পাবেন বা আরও ভিডিও পাবেন, ওই সময় বলে দেবো যে কখন আসবে, কি আসো বিষয়ে আপনারা প্রস্তুত থাকেন। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন আকারে সেটা চলে যাবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।